আমি নুরুল আফসাদ চৌধুরী আপনাদের ভাই আপনাদের সন্তান সাতকানিয়ার মির্জাকেল চৌধুরী প্রায় উনিশশো সষট্টি সালে জন্মগ্রহণ করার পর উনিশশো বিরাশি সালে সাতকানিয়া আদর্শ বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি পাশ করার পর সাতকানিয়া সরকারি কলেজে ভর্তি হয়ে কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়কের পরবর্তীতে উপজেলা ছাত্রলীগের সভাপতি জেলা ছাত্রলীগের সভাপতি এবং ছাত্র রাজনীতি করতে গিয়ে স্বৈরাচার সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলনে পাঁচ মাস সতেরো দিন উনানব্বই সালে একসাথে কারাবরণ করি পরবর্তীতে বকালীতে সন্ত্রাস দমন মামলার আসামি হয়ে এক নম্বর আসামি হিসেবে হাজত বাস করি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে চাকসু চাকসুর এজিএস পদে প্রার্থী হলেও পরবর্তীতে বৃহত্তর ঐক্যের স্বার্থে ছাত্র সংগ্রাম পরিষদের প্যানেলকে বিজয়ীকরণে আমার প্রার্থিতা প্রত্যাহার করে চট্টগ্রাম সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনে এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে অনন্য ভূমিকা পালন করি ইয়ে বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলার কার্যকরী সংসদের সম্মানিত সদস্য হিসেবে পরবর্তীতে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদকের বর্তমানে দায়িত্ব পালন করে যাচ্ছি আমি আপনারা জানেন সাতকেনি আদর্শ মহিলা কলেজ গভর্নিং বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই যে কলেজে আগে এক সময় মন্ত্রী এমপিরা সভাপতি ছিল আল্লাহ আলমিন আমাকে কবুল করেছেন আমার সময়ে সেই কলেজকে আমি ডিগ্রি করণে সক্ষম হয়েছি এমপি মহোদয়ের পৃষ্ঠপোষক তাই আর জানেন আমার দল যখন দুই হাজার নয় সালে রাষ্ট্রীয় ক্ষমতা এসেছিল এর আগে সাতকানিয়া ছিল একটি ডাকাতের অনন্য জনপদ সেই জনপদকে ডাকাত মুক্ত করতে গিয়ে আমার নিজ গ্রাম সহ সাতকানিয়ায় যে ডাকাত প্রতিরোধে আন্দোলন গড়ে তুলি সেই আন্দোলনের এক পর্যায়ে একটি প্রশাসনের সহযোগিতায় ডাকাত প্রতিরোধ আন্দোলন এবং মিটিং পরবর্তীতে বনবৃদ্ধি তিনজন নয় এপ্রিল দুই হাজার নয় সালে একসাথে মারা যাওয়ার পর থেকে সাতকানিয়াসহ আজকে বলতে গেলে সমগ্র বাংলাদেশে ডাকাতি নব্বই শতাংশে নেই বললেই চলে যখনই আপনারা জানেন একসময় ওয়ান ইলেভেনের সময় রাজনীতি যখন নিষিদ্ধ ছিল তখন ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি থেকে গাছের ছাড়া নিয়ে সাতকানিয়া লোহাগার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান অসহায় দুস্থদেরকে বিতরণ করি আপনারা জানেন এই সাতকানিয়া বাসীকে তারা যেহেতু আমাকে স্নেহ করেন ভালোবাসেন সাতকানিয়াবাসীর সন্তান হিসেবে আপনারা জানেন বাংলাদেশের যে কয়টি উপজেলা সবচেয়ে বেশি সরকারকে ব্যাট এবং ট্যাক্স প্রদান করে তার মধ্যে অন্যতম হচ্ছে আমার প্রিয় সাতকানিয়া আউলিয়ার পূর্ণভূমি এই সাতকানিয়া উন্নয়নের দিক থেকে আমরা অন্য উপজেলার চেয়ে যেরকম এগিয়ে যাওয়ার কথা সেভাবে আমরা এগিয়ে যেতে পারিনি আমি মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা এবং আমার দলের সম্মানিত সাধারণ সম্পাদক মা প্রিয়নতা ওবায়দুল কাদের সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ অভিনন্দন জানাই আমি বিশ্বাস করি আমি যতদিন বেঁচে থাকব মানুষের জন্য দেশের জন্য কাজ করার জন্য যেহেতু আমি বিশ্বাসী সেই হিসাবে আমার দল তৃণমূলের নেতাকর্মীদের চাহিদা মোতাবেক আমাকে মূল্যায়ন করবে আমি সাঁইতিরিশ বছর রাজনীতি করেছি আমার এই রাজনৈতিক জীবনে চোদ্দো সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আমি প্রার্থী ছিলাম আমি পঁয়তাল্লিশ হাজার আটশো চল্লিশ ভোট পেয়ে আমার একই কেন্দ্রে একজন প্রার্থী থাকার পরও আমি দ্বিতীয় স্থান অধিকার করি আমি পরাজিত হল আমি মানুষের বাসে ছিলাম আমি মানুষকে ছেড়ে যাই নাই আমি সুখে দুঃখে মানুষের হয়ে মানুষ মানুষের জন্য আমি কাজ করার জন্য চেষ্টা করেছি আমি বিশ্বাস করি আগামী নির্বাচনে যদি আমার দল আমাকে মনোনয়ন প্রদান করে বিফুল বলে আমি বিজয়ী হব ইনশাল্লাহ আপনারা জানেন রাষ্ট্রীয় ক্ষমতা যদি হাতে থাকে কাজ করা সহজ হয় উপজেলা চেয়ারম্যান হতে পারলে যে কথাটি আগেই বলেছিলাম সৎকারিয়ার মানুষ সরকারকে বেশি রাজস্ব প্রদান করলেও আমরা নেতৃত্ব এবং সংবাদপত্র সৃষ্টি করতে পারি না বিধায় আমরা সরকারের রাজস্ব থেকে কোষাগার থেকে আমরা আদায় করতে পারি নাই আগামীতে ইনশাল্লাহ আপনারা যদি আমাকে দল মনোনয়ন প্রদান করে জনগণ যদি আমাকে নির্বাচিত করে এমপি মহোদয়ের সহযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রী আজকে বাংলাদেশকে বিশ্বে একটি উন্নত দেশে পরিণত করতে যাচ্ছেন তার ওই অংশ হিসাবে আমি সাতকানিয়াকে একটি ডিজিটাল সাতকানিয়া একটি আধুনিক সাতকানিয়ায় আমি পরিণত করতে যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন গ্রাম হবে শহর সেই সত্য সত্যি সেই শহর সাতকানিয়াকে আমি গেলে সাজাতে চাই আমি আপনাদের সকলের দোয়া চাই আপনাদের সকলের সহযোগিতা চাই